السلام عليكم. এটা হচ্ছে মদিনার ভিতরের সাইট। দেখুন কি অবস্থা, পুরোটা মনে হচ্ছে যে গোল্ড দিয়ে বাঁধা রাখা হয়েছে। দেখুন প্রতিটা পিলারের উপরে, দেখুন প্রতিটা পিলারের উপরে যেভাবে রাখা হয়েছে মনে হচ্ছে যে গোল্ড দিয়ে সোনা দিয়ে বাঁধাই করা পুরো মদিনাটি ভিতরে। দেখুন পুরোটা হচ্ছে গোল্ডেন কালার। হয়তো যে কখনো না এসেছেন সে বুঝবেন না কখনো যে যে এসেছেন দেখেছেন সে ঠিকই বুঝছেন এবং কি বুঝতে পারছেন যে মদিনাল মনোহরা মাশাআল্লাহ কত সুন্দর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা। দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা আল মদিনা, মক্কা এবং মদিনা এই দুইটি জায়গা। আর যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ, আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে মদিনাল মনোয়ারা। সে জায়গাটি হচ্ছে দেখুন এইখান দিয়ে সৌদাই কর্নার বরাবর একবারে ভিতরের দিকে। দেখুন হয়তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে আর কি, জানি না কতটুকু পর্যন্ত করতে পারি সেটাও জানি না, মানে কত বড় আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই দেখুন এটা হচ্ছে এটার ভিতরে চারিদিকে ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভিতরে মহিলাদের নামাজ পড়ার স্থান সেই জন্যই। হয়তো 15-20 মিনিটে পুরো মদিনাল মনোরা ফুল হয়ে যাবে ভিতরের সাইড, কারণ এইভাবে মানুষ আসতেছে প্রচুর, ফুল হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে পুরো ভিতর ছাদের উপর মাঠ পুরাটাই ফুল হয়ে যায়। এই দেখুন তার কি ইস্যু নমুনা, এখন দেখাবো কিভাবে ফুল যে হয় তার কিছু নমুনা দেখাবো। দেখুন এই দেখুন কিভাবে যে মানুষ আসতে থাকে, এই দেখুন এই দেখুন এইভাবে প্রতিনিয়ত মানুষ এভাবে আসতে থাকে। এই দেখুন হয়তো গেটের সামনে গেলে ভালোভাবে দেখানো যেত, বোঝানো যেত, কিন্তু আমি তো গেটের সামনে যাইনি সেই জন্য বোঝানো যাচ্ছে না, বলতে পারতেছি না, দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আর এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে এই এরিয়াটার ভিতরে, এই এখানে যেটা ভিতরের দিকে দেওয়া আছে সেটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে জমজমের পানি, যেখান থেকে জমজমের পানিগুলা হ্যারামের ভিতরে দেওয়া হয় মানুষের পান করার জন্য, বাসা মেটানোর জন্য, সেটা হচ্ছে এটার ভিতরে। এটা হচ্ছে গেট, এ বাইরে কতগুলো দেখুন পানি, যে কোল্ডের পানি রাখার জন্য হচ্ছে সবগুলো গরম পানি, এটার ভিতরে হচ্ছে সেই পানির জমজমের পানির স্থান রাখা হয়েছে। এই দেখুন জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারি, দেখুন মানুষের কি অবস্থা, মানুষ এখনই ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এমনকি ফুল হইতেছে, যেখানে বাকি আছে খালি স্পেসগুলো আছে স্পেসগুলো ফুল হইতেছে। আর যেটা হচ্ছে ওদা সরে বসছে এই সোজা বরাবর, এই সোজা গেলে সামনেই, এই সোজা গেলে সামনেই হচ্ছে রোজা শরীফ। তোমার দিয়ে বলছে আর কিছু বলার নেই, some more.